भवानीपुर में भी भारतीय जनता पार्टी का कमल खिला होगा। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে দাঁড়িয়েই তাকে এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অমিত শাহ। ধারে ঠোরে বোঝানোর চেষ্টা করলেন বিজেপিকে কোনোভাবেই দমানো যাবে না। অত্যাচার কা কিচড় কিতনা ভি ফেলা দিজিয়ে, হিংসা কা কিচড় কিতনা ভি ফেলা দিজিয়ে, কিচড় জিতনা ফেলায়েগে কমল অর অচ্ছি তরহ সে। আগামী লড়াইয়ের জন্য কর্মীদের তাতিয়ে তুলতেও কোনো চেষ্টাই কার্যত বাকি রাখলেন না বিজেপি সর্বভারতীয় সভাপতি। কখনো বিজেপি শক্তি বুঝিয়ে उस पार्टी के सदस्य है जिस पार्टी की देश में अब 13 सरकारें हैं, नरेंद्र मोदी के नेतृत्व में 13 सरकारें हैं। आप उस पार्टी के सदस्य है जिस पार्टी के 300 से ज्यादा सांसद संसद के अंदर कमल लेकर बैठे हैं। आप उस पार्टी के सदस्य है। कखनो अब नरेंद्र मोदी कथा बोले मोदी जी को कह दो बंगाल भारतीय जनता पार्टी तैयार है। তার কেন্দ্রে দাঁড়িয়ে অমিত শাহ হুঙ্কার ছাড়ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা চুপ করে থাকেন কি করে? উত্তরবঙ্গ থেকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তিনিও। কেউ কাজ করে না, শুধু ভাবে সোশ্যাল নেটওয়ার্কে ভাষণ দিয়ে, আর টাকা আছে হাজার হাজার কোটি টাকা ছড়িয়ে, নোটের ফুলঝুরি ছড়িয়ে, আর মিথ্যে ভাষণ দিলেই সব হয়ে যাবে। এটা বাংলা, এটা মাথায় রাখতে হবে। এই মাটিটা আজকে শক্ত মাটি, এটা এখন মহিরুয়ো। এই মাটিতে খামছা দিতে গেলে নখ ভেঙে যাবে। পর্যবেক্ষকদের একাংশের মতে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র বলেই যে অমিত শাহ ভবানীপুরকে বেছে নিয়েছেন এমনটা বোধ হয় নয়। 2014 লোকসভা নির্বাচনের ফলের নিরিখে এই কেন্দ্রে 176 ভোটে এগিয়েছিল বিজেপি, যদিও 2016 বিধানসভা নির্বাচনে তারা চলে যায় 3 নম্বরে। এই প্রেক্ষিতে এখানে বসবাসকারী ঝুপড়ি এলাকার গরিব ভোট ব্যাংকে নিজের দিকে টানতে চাইছে বিজেপি। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের চেতলা লকগেট বস্তিতে অমিত শাহর কর্মসূচি ঘিরেও চোখে পড়ার মতো উৎসাহ দেখা গিয়েছে। অমিত শাহ সেখানে পৌঁছতেই শাঁখ বাজিয়ে উলুধ্বনি দিয়ে তাকে স্বাগত জানানো হয়। একটি ফাঁকা জায়গায় চাঁদোয়া খাটিয়ে অমিত শাহর বুথ মিটিংয়ের বন্দোবস্ত করা হয়। দলের তৃণমূল স্তরের কর্মীদের কাছ থেকে বিজেপি সর্বভারতীয় সভাপতি খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চান তাদের সমস্যার কথা। इकाई जो है सबसे छोटा कॉन्स्टिट्यूशनल इकाई जो है हमारा, वो बूथ होता है। ये इसका अध्यक्ष है और मैं राष्ट्रीय अध्यक्ष हूँ। दोनों भारतीय जनता पार्टी के विकास के देता हूँ। এরপর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী 3 জন ভোটারের বাড়িতেও যান অমিত শাহ। সেখানেও তাকে ফুল চন্দনে স্বাগত জানানো হয়। এক বিজেপি সমর্থকের বাড়িতে ঢুকে বেশ খানিকক্ষণ বসেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। খান ফল ও লস্যি। এখানে এসে অতনু মণ্ডল, শান্তনু মণ্ডল যারা এখানে রয়েছেন তাদের সাথে কথা বলেছেন এবং এই ছোট ঘরে তারা ঢুকেছেন এবং এখানে তোমাকে দেখাবো যে এই যে ভোটারদের সঙ্গে তার যে দেখা করার কথা ছিল এখানে তাদের সাথে কথা বলেছেন। কি কি কথা হলে কি করলেন আপনার ঘর তো এটা? আমার ঘরে অমিত শাহজি এলেন, অত বড় মানুষ এলেন, তাকে অভ্যর্থনা জানালাম। জানানোর পরে উনি ঢুকলেন, কেমন আছে জিজ্ঞেস করলেন আমাদের। জিজ্ঞেস করে আমরা একটু দই শরবত আর এক পিস রসগোল্লা খেলেন। এত বড় মানুষ দিল্লি থেকে এসছেন কিন্তু আমরা কোনো কথা বলতে পারিনি ওনার সঙ্গে। কয়েকজন আবার অমিত শাহর নাগাল না পেয়ে সঙ্গে থাকা বাবুল সুপ্রিয় কৈলাস বিজয়বর্গীয়র কাছে অভাব অভিযোগের কথা জানান। আমরা বললাম এই কারেন্টের বিষয়, শৌচালয়ের বিষয় এই বললাম। আমার বাড়িতে কৈলাস স্যার গেছিলেন। আমরা তো ভেবেছিলাম আমরা অমিত স্যারের সাথে কিছু কথাই বলবো, কিন্তু বলার কোনো সুযোগই পাইনি, মানে চোখের দেখা দেখতেও পাইনি, এত ভিড়। বেশ কিছুক্ষণ লকগেট এলাকা ঘুরে দেখে সেখান থেকে চলে যান অমিত শাহ। তৃণমূল অবশ্য অমিত শাহর ভবানীপুরের সফরকে গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, যেই আসুক না কেন মানুষ ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই। সমিত সেনগুপ্ত, অর্ণব মুখোপাধ্যায় ও সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ।